হ্যালো গাইস, আমি আজকে চলে এসেছি একটা নতুন ধরনের ভিডিও নিয়ে। থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো। তো যাই হোক, ভিডিওটা হচ্ছে সেলফ হেয়ার কাট, মানে আমি আমার চুল আজকে নিজেই কাটবো। তো এটা আমার ফার্স্ট টাইম, আমি এর আগে কখনো এটা ট্রাই করিনি। জানি না কি হবে, একবার রিক্স নিয়েই দেখি। আমার চুলটা অনেকটা বড় হয়ে গেছে, লাস্ট দেখি যে নিজের হাতে চুল কেটে কীরকম হচ্ছে, বা দেখো তোমরা আমি কী করে হেয়ার কাট করছি। এটা তো আমার যদি ভালো হয় তাহলে আমি তোমাদেরকেও সাজেস্ট করবো যে তোমরাও বাড়িতে হেয়ার কাট করতে পারো নিজে নিজে। এটা তোমার ১০০-১৫০ যাই লাগে, তো মানে এক একটা হেয়ার কাটে এক এক রকম চার্জেস লাগে, তো বেশি যাবে। তো সেটাতে তোমার একটা লিপস্টিক চলে আসবে অথবা আদার্স কিছু চলে আসবে। তো চলো এই হেয়ার কাটটা ট্রাই করবো, সেটা হচ্ছে লেয়ার কাট। তো ওই লেয়ার কাটটা দেখি আমি পারি কি না। আমার হেয়ার কাট করার জন্য যা যা লাগবে আমি সেটার আগে বলে দিই। 3-4 রাবার ব্যান্ড, মানে যেটা দিয়ে আমরা চুল বাঁধি, রাবার ব্যান্ড, হেয়ার ব্যান্ড। একটা সিজার, যেন সেটা ধার থাকে, ছোটো বড়ো যে কোনো মাপে নিতে পারো, যেন ধার থাকে। হেয়ার ব্রাশ, আমি কম ইউজ করি না, তো আমি হেয়ার ব্রাশটা ইউজ করি। ছোটো একটা কম নিয়েছি, তো এটা জাস্ট ওই চুলটাকে সমান করার জন্য। এটা চলো শুরু করি তাহলে, একবার সমানভাবে ভালো করে কম আছড়ে নেব। চুলটা আমি আছড়ে রেখেছিলাম প্রথমে। আর হ্যাঁ, চুলটা যখন তোমরা যদি বাড়িতে ট্রাই করো কাটিংটা, তাহলে অবশ্যই চুলটা কিন্তু শ্যাম্পু করা হতে হবে। যেদিন হেয়ার কাট করবে সেদিনই শ্যাম্পুটা করো, তোমাদেরকে দেখায় যে আমার চুলটা কতটা খারাপ হয়েছে। দেখতে পাচ্ছ, আশা করো চন্ড খারাপ হয়ে গেছে নিচেরটা, মায়া করতে হবে। চুলটা খুব ভালোভাবে আছড়ে নিয়ে আমাদেরকে চুলটা মাথাটা মানে হেড ডাউন করে নিচের দিকে মাথাটা নামিয়ে, এভাবে নামিয়ে নিয়ে আমি যে রাবার ব্যান্ডগুলো দেখিয়েছিলাম, রাবার ব্যান্ডগুলোকে আমি হাতের মধ্যে রাখছি আমার নিতে সুবিধা হবে বলে। তো মাথা চুলটা এভাবে নামিয়ে ঠিকই নাখের মধ্যে মধ্যে এরকম রাখতে হবে, ঠিক আছে? কোনো টেরা ব্যাগে যেন না হয়। এখানে হেয়ার মানে এই যে রাবার ব্যান্ডগুলো বলেছিলাম খুব টান করে লাগিয়ে নিতে হবে। লাগিয়ে নিয়েছি একটা, এবার সেকেন্ড রাবার ব্যান্ড, ঠিক আছে? সেকেন্ড রাবার ব্যান্ডটা আমি এখানে লাগাবো। বুঝতেই পারছো আমার চুলের নিচটা কিরকম নষ্ট হয়ে গেছে, পুরো পাতলা হয়ে গেছে। যেহেতু শ্যাম্পু করা বলে চুলটা আজকে আমার একটু মানে ভলিউমটা বেশি আছে, কারণ এতটা চুলই আমার নষ্ট হয়েছে। জানি না তোমরা ক্যামেরায় এটা ফোকাস করছে কিনা, বুঝতে পারছো কিনা, প্রচণ্ড খারাপ হয়ে গেছে প্রচণ্ড। তো হ্যাঁ, তোমরা আরেকটাও কাজ করতে পারো, সেটা হচ্ছে তোমাদের যদি স্ট্রেটনিং থাকে বাড়িতে, তোমরা নিচের চুল মানে চুলটাকে প্রথমে একটু স্ট্রেট করে নিতে পারো, তাহলে তোমাদের কাটতে খুব ইজি হবে। তো আমার চুল স্ট্রেট, সেই জন্য আমি এসব করিনি, শুধু শ্যাম্পুটা করেছি। তো আমি কাটবো, এবার কাটছি। হে বাবা, তেরে পাশ কোই অর রাস্তা হ্যায়? আমি অনেকটা কেটে ফেলেছি, দেখতেই পাচ্ছ চুলগুলো পড়তে ছেড়েছি জোরে জোরে, অনেকটা চুল কেটে নিয়েছি, অনেকটা। দেখো আমার এটা সমান হয়নি, তো আমি সমান করে নেব। এটা পুরো সমান করে নিয়েছি, পুরো সমান। এবার কি করব, নেক্সট স্টেপ, এটা হচ্ছে খুলে দেব, ঠিক আছে?
খুলে দেওয়ার পর দুটো এরকম ভাবে মানে তোমাদের আমি যেহেতু আমার চুলটা খুব ঠিক নয় তো সেই জন্য আমি চুলটা দুটো লেয়ারে ভাগ করে নিলাম। তোমাদের যদি কারো চুল প্রচন্ড ঠিক অনেকে চুল অনেক মানে মাথায় যাদের বেশি চুল তাদের চুল অনেক বেশি থাকে মাথায় তো তাদের চুলটাও ঠিক হয় তো আশা করছি এইভাবে দুটো সেশন করে নিয়ে তোমাদের কাজ হবে না তো তোমরা সেখানে তিন চারটেও করতে পারো। আমি যেহেতু আমার চুলটা খুব পাতলা আমার চুল প্রচণ্ড পাতলা তো সেই জন্য আমি দুটোই করলাম। এবার কী করবো চুলের যে স্ক্রিটেন্সগুলো থাকে মানে দুমুক চুল তো সেটাকে আমি এবার চুলটাকে সেভ করবো। সেটা কীভাবে করতে হবে এভাবে এটা করলে কী হবে তোমাদের যদি এই মানে এই বাকি উপরের দিকেও যদি তোমাদের চুলের যে দুমুখ হয় স্ক্রিটেন্স হয় তো সেইগুলো যদি উঠে এসছে সেটাতেও কী হবে তোমার কেটে যাবে। ওটা হয়ে গেছে এবার আমি এটা করবো। গাইস আমি কিন্তু এবার খুলছি আমি জানি না হ্যাঁ কী হয়েছে না হয়েছে আমি সত্যি বলছি আমি কিচ্ছু জানি না তো দেখা যাক কী হয়েছে তোমরা দেখে আমাকে কমেন্টে বলো যে কী হয়েছে। দেখতে পাচ্ছ যেহেতু আমার স্ট্রেট হেয়ার তো সেজন্য হয়তো খুব একটা বোঝা যাচ্ছে না সত্যি কাটটা খুব ভালো হয়েছে আমার তো খুব পছন্দ হয়েছে। তোমরা একটা কমেন্টে জানাও তোমাদের পছন্দ হয়েছে না আমার হয়নি কাট বাট আমার মনে হচ্ছে আমার হেয়ার কাট হয়েছে আমার 200 টাকা বেঁচে গেল। এতটা চুল কেটে দেওয়ার পর আমার চুলে সেরকম কিছু মানে ছোট হয়নি কিছু ছোটই হয়নি সেরকম যেমন ছিল সেরকমই লাগছে আমার যেটুকু খারাপ হয়ে গেছিলো চুলটুকু সেটুকু আমি কেটে শুধু বাদ দিয়েছি দেখতেই পাচ্ছ কতটা হবে একটি অ্যাকচুয়ালি অ্যাক্টিভ পুরো একটু কমও না বেশিও না অ্যাক্টিভ। তো আমি তোমাদেরকে বলবো না জোর করে যে তোমরা ট্রাই করো বলবো না তোমাদের যদি ইচ্ছে হয় তোমরা ট্রাই করো আমি বলবো যে একদম কিন্তু খারাপ হয় না তো ভালোই হয়েছে খুব সুন্দর হয়েছে পার্লারে যেমন করে ছোটো এইভাবে ছোটো থেকে বড় হয়ে যেমন চুলটা আসে সেরকমভাবেই কিন্তু এসেছে। এবার তোমরা যদি চাও এক্সট্রা যে তুমি লেন্থ কাট করবে বা হেয়ার অর্ধেক এইগুলো কাট করবে তো সেগুলো করতে পারো নো প্রবলেম বাট আমি করব না তখন চুলটা কিন্তু মারতে গেলে অসুবিধা হয়ে যায়। আশা করতে পারি খুব খারাপ হয়নি আর যদি তোমরা এবার এগুলো কাটতে চাও সেগুলো তোমরা কাটতে পারো বাট আমি কাটবো না ঠিকই আছে এগুলো। তো গাইজ অবশ্যই আমার চ্যানেলটাকে তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও পারলে যদি মনে করো যে এই ভিডিওটা আমি করে তোমাদের কিছু উপকার করতে পারলাম অথবা তোমাদের 200 টাকা 150 টাকা বাঁচিয়ে দিলাম তাহলে আমার চ্যানেলে একটা কমেন্ট করো আর তোমাদের ফ্যামিলির সঙ্গে আমার ভিডিওটা শেয়ার করো আর প্লিজ 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 আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না পাশে থাকা বেল আইকনটা অবশ্যই তোমরা প্রেস করো তাতে আমি যদি কোনো নতুন ভিডিও ছাড়ি নতুন ভিডিও আপলোড করি তো সেই ভিডিও তোমরা নোটিফিকেশন একদম তোমাদের ফোনে তখনই পেয়ে যাবে। তো আজকের মতো ভিডিও এখানেই থ্যাংক ইউ আমার ভিডিওটাকে দেখার জন্য আবার দেখা হবে পরে কোনো নতুন ভিডিও নিয়ে।